আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নুইমি সুরচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছি সবার সাথে টাইম মতো। এখন আমি টাইম মতো লাইভে আসি, তাই না? কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন লেট করতে করতে লেট লতিফ হয়ে যাচ্ছিলাম, তো এখন চেষ্টা করলাম যে না, প্রতিদিন এত সুন্দর সুন্দর, এত মানে এরকম রিজনেবল, মানে এত সুন্দর সুন্দর ড্রেস দিই, যদি আমি লেট করে যাই তখন দেখা যায় আমার অনেক তাড়াহুড়া করতে হয়, তো এর জন্য আমি এখন টাইম মতো আসার চেষ্টা করি। একটু জলদি করে জয়েন করবেন, আমাকে ঠিকভাবে দেখা গেলে অবশ্যই জানাবেন, লাইটে নিটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন, আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকভাবে দেখা যায় শোনা যায় কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রথমেই বলে নিচ্ছি যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে গিয়ে যে আজকের ড্রেসটা, মানে আমি প্রতিদিনই এটা বলি, কারণ হচ্ছে গিয়ে মানে ড্রেসের কোয়ালিটিগুলো এত ভালো, মানে আমি নিজেই এত স্যাটিসফাইড আমাদের ড্রেসের, এবারে যে ড্রেসগুলো আসছে এগুলোর কোয়ালিটি নিয়ে, মানে এটার জন্য আমি চাই না যে কেউ হচ্ছে গিয়ে মিস করুক এই ধরনের ড্রেসগুলো। এর জন্য বলে নিচ্ছি যে যারা কটন পছন্দ করেন তারা তো নিবেনই নিবেন, যারা লাস্টবার নীলাদ্রি নিতে পারেনি এবার নীলাদ্রি মিস করবেন না, কারণ ড্রেসটা অনেক সুন্দর আর কোয়ালিটি খুব ভালো। আমি আর কি এটা ফার্স্টবার যখন আমি বানিয়েছিলাম তখন থেকে আমি ইউজ করতে করতে তারপরে বুঝলাম যে ওকে, এটার কোয়ালিটি অনেক ভালো, এটা নেক্সটে আনতেই হবে আর এটা হচ্ছে কি সবার নিতেই হবে। ওকে, ক্লিয়ার তাহমিনা আপু লিখেছেন, অল ক্লিয়ার রুমু আপু লিখেছেন। আমি আজকে জানেন মানে 15 মিনিটের মধ্যে ধুমধাম করে রেডি হয়ে আসছি, মানে আজকে আমার সব মানে দেরি হয়ে গিয়েছে, আল্লাহ আজকে 2 মিনিট লেট করেছি, মা আমি মনে হয় 30-এ আসবো কিন্তু লাইভ স্টার্ট করতে করতে 2 মিনিট লেট হয়ে গিয়েছে চুল ঠিক করতে করতে। আর ক্লিয়ার মুনরায় আপু লিখেছেন, অ্যাক্টিভ মুনরায় আপু লিখেছেন, আপু অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করতে পারেন, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ওকে, হাই আপু কেমন আছেন? স্বপ্না আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাই, হ্যালো রিয়া আপু, যারা আমার সাথে আছেন লাইভটা কিন্তু শেয়ার করতে হবে। ওকে, আজকের লাইভটা তো আরও বেশি বেশি শেয়ার করতে হবে, কারণ আজকে হচ্ছে কি আপুদের ফেভারিট 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 নীলাদ্রি ড্রেস আমাদের স্টকে চলে এসেছে। ওকে, দাও এখন ড্রেস দাও, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দেই। ওকে, নীলাদ্রি ড্রেসটা অনেক সুন্দর পাবেন হচ্ছে কি আগের থেকেও রিজনেবলের মধ্যে, তো যাদের ভালো লাগবে মিস করবেন না, বারবার করে বলছি মিস করবেন না, ঠিক আছে? আর আমি এবার যে আমাদের নতুন স্টকটা আসছে, আমি ভেবেছিলাম কি যে নতুন স্টক, মানে নতুন যেটা আসছে এখান থেকে আরেকটা নীলাদ্রি বানাই, ওটার ডিজাইনটা একটু ডিফারেন্ট, একটা মাথায় নতুন ডিজাইন আসছে নীলাদ্রি বানানোর জন্য, তো এর জন্য আমি ভাবলাম কি যে এটার ফ্যাব্রিক্স অনেক ভালো, ঠিক আছে, অনেক ভালো, অনেক ভালো ফ্যাব্রিক্স এটার, অনেক মানে এটার প্যান্টের কোয়ালিটি এত ভালো, মানে প্রিন্টেড প্যান্টস এত ভালো হয় এটা হচ্ছে কি নীলাদ্রি নিলে বুঝতে পারবেন। আর কামিজ তো পুরা লন, মানে পুরা আমার কাছে ধরলে মনে হয় কি পাকিস্তানি লনের ফিল দেয়, মানে ধরলে মনে হয় পাকিস্তানি লন, এমন একটা ফ্যাব্রিক্স। এটা আমি ভেবেছিলাম কি একটু ডিফারেন্টভাবে বানাবো, কিন্তু পরে আবার যখন আমার এই ড্রেসটা আবার দেখলাম যে এটা আমি কিন্তু অনেকবার ইউজ করেছি, কিন্তু তারপরেও যদি আপনি আমার ড্রেসটা দেখেন আর যদি আপনি নতুনটা দেখেন, মানে আপনার হচ্ছে গিয়ে মানে আপনি দেখবেন যে একদম সেম সেম, মানে কোনো হচ্ছে গিয়ে পার্থক্য কিন্তু দেখতে পারবে না, কারণ এটা কোয়ালিটি অনেক ভালো, যার জন্য এটা আর কি অনেক লং লাস্টিং করবে। তো এই ড্রেসটা দেখে আমার এত মায়া লাগলো, ভাবলাম যে আচ্ছা এটা তো পুরো ভালো, আমি কেন আবার আরেকটা বানাবো, আবার হচ্ছে গিয়ে এমনিতে এবার অনেক লিমিটেড কোয়ান্টিটি আসছে, আবার স্টক আউট হয়ে যাবে, তো এই জন্য এইগুলো ভেবে আর নিলাম না। কিন্তু আমি নতুন যে ডিজাইনটা ভেবেছি সেটা কিন্তু আমি বলবো, সেভাবে বানালে না এই ড্রেসটা আরও বেশি অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ওয়াও, মেহরুন নেসা ইভা আপু লিখেছে, আপু অর্ডার ডান, এবার দিন প্লিজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আপনাদের এই ড্রেসও অনেক পছন্দ হয়েছিল আর সত্যিকারের, মানে প্রথমে আপুর এটা অনেক পছন্দ করেছে, আমরা ফার্স্টে ভেবেছিলাম যেটা আনবো নাকি আনবো একটু কনফিউজ ছিলাম, কিন্তু এটার যখন আমি ইউজ করেছি মানে এটার কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, তো এর জন্য আমি চাই যে এটা যেন কেউ মিস না করে, কারণ এটার কোয়ালিটি মানে সেই লেভেলের ভালো কোয়ালিটির। কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন, মানে জোস একটা কালার, এত চরম এত সুন্দর, এটার কালারটা আরও বেশি সুন্দর লাগার কারণ এটার ফুল মানে ব্লু বডির মধ্যে নেই, যে ব্ল্যাক কালারের যে প্রিন্টটা আছে এটা সামনে আসলে যেরকম আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না, এইরকম যখন সামনাসামনি মানে দেখবেন তখন কিন্তু এই জিনিসটা বোঝা যায়, দূরে থেকে না এটার কালারটা না একদম মানে ব্লুও লাগে না ব্ল্যাকও লাগে না, নেভি ব্লু টাইপ লাগে বা খুব সুন্দর একটা কালার লাগে। এটা লাগার রিজন হচ্ছে গিয়ে যে সামনাসামনি যখন ড্রেসটা নেবেন এখানে না ব্লু এর মধ্যে ব্ল্যাক কালারের যে ওয়াটার প্রিন্টটা করে দিয়েছে ওই জিনিসটা অনেক সুন্দর লাগে। আর সৌন্দর্য তো আছে, সব কিছু তো আছে, প্রাইসও রিজনেবল আছে, কিন্তু এটার কোয়ালিটি
মানে সেই লেভেলের ভালো কোয়ালিটির একটা ড্রেস। আর ড্রেস যতই সুন্দর হোক যাই হোক, কোয়ালিটি ভালো না হলে কিন্তু আর কি মন ভরে না, মানে কোয়ালিটি ভালো না হলে কিন্তু শেষ, সবই শেষ। তো এটার কোয়ালিটি অনেক ভালো, এটার ফুল বডিতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওয়াটার প্রিন্টটা করা আছে। কালকে ড্রেস, হ্যাঁ আপু কালকে ড্রেস স্টক আউট হয়ে গিয়েছে আপু, যারা নিতে পারেনি সরি সরি সরি, আমি বলেছিলাম না কালকে তো অনেক লিমিটেড স্টক ছিল, কালকেরটা মিস করলে কোনো সমস্যা নেই, আজকেরটা নিয়ে নেবেন ঠিক আছে, কারণ আজকেরটা সেই জোস আজকেরটা ঠিক আছে। এই যে দেখেন, আমি বললাম না আমি আরেকটা বানাতে চেয়েও, মানে আমার এটার কোয়ালিটি এত ভালো, মানে আমার এটা এখন পর্যন্ত এমন কচকচা, মানে ধুয়ে আয়রন করলেই না নতুন হয়ে যায়, মানে কি যেন আছে ড্রেসটার মধ্যে ম্যাজিক, মানে আপনি ইউজ করে ধুয়ে যতবারই আয়রন করবেন না আপনার মনে হবে কি প্রতিবারই না ড্রেসটা নতুন লাগে, মানে এটার কোয়ালিটি এত পরিমাণে ভালো। আর এটার নিচে হচ্ছে কি যে চড়া করে প্যানে পাড়ের মতো করে প্রিন্ট করে দিয়েছে, যেটা নাকি আরো সুন্দর করে জিনিসটা বোঝা যাচ্ছে। ওকে, এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইডে থেকে স্লিভ বের হবে, এর জন্য অনেক চড়া বডি। আর এই হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, ও ব্যাক সাইডের নিচেও কিন্তু প্রিন্ট আছে, হ্যাঁ ফ্রন্ট ব্যাক অলমোস্ট সেম, অলমোস্ট না ফ্রন্ট ব্যাক একদম সেম, পুরোটা সুন্দর করে সেম সেম আছে। এখন আমি এটার এক ঝাঁক এমব্রয়ডারিতে চলে যাই, এটার এমব্রয়ডারি হচ্ছে গিয়ে সেই লেভেলের সুন্দর, মানে সেই রকম। এই যে দেখেন এক ঝাঁক এমব্রয়ডারি আপনারা এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন। আমি এটাকে না ফার্স্টে বানিয়েছি কি, আমি ভেবেছি কি যে এই জায়গাটা যেহেতু প্লেন আমি এগুলোকে এখানে বসিয়ে দিই, কিন্তু নেক্সটে যখন মানে এইবার যখন আমি ভাবলাম যেভাবে বানাতে চেয়েছি কিন্তু বানাইনি, কারণ ড্রেসটা তো ভালোই আছে, সেটা হচ্ছে কি এমব্রয়ডারিগুলো খুলে দাও, আমি যেটা বানিয়েছি এটাই আমি বলি। তারপরে যে নেকেরটা তো নেকেই থাকবে, কারণ নেকের এমব্রয়ডারিটা ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু আমি কিন্তু পান গলা দিয়ে বানিয়েছি। ওকে আপু কালকে ড্রেসে পেলাম না, রিয়েলি সরি রূপা আপু, রিয়েলি সরি, অনেক কেই আমি কালকে ড্রেসটা দিতে পারিনি, রিয়েলি সরি, কিন্তু নেক্সট আমি এই ধরনের আরও কিছু আনার চেষ্টা করব, ওকে ট্রাই করব। আচ্ছা এটা নেকটা খুব সুন্দর, নেকটা নেকের জায়গায় থাকবে। তারপরে এই যে এই একটা এমব্রয়ডারি প্যাচ, এই দুইটা এমব্রয়ডারি প্যাচকে অ্যাড করলে না এই যেরকম লম্বা যেটা, এটা একটা প্যানেলের মতো করে বানিয়ে এই যে নিচের থেকে দিয়ে দিলে না এখানে চওড়া একটা প্যানেল হবে, দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে ঠিক আছে। আর স্লিভের যে কাজটা এটা এখানেও সুন্দর, বাট আমি যদি আবার বানাতাম তখন আমি এই যে এখানে না চওড়া কাজটা এই ডিজাইন দুটো সেপারেট করে এই ডিজাইনটাকে এখানে দিয়ে দিতাম, তাহলে এই জায়গা থেকে নেকটা অনেক সুন্দর আসতো। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু আমি জিনিসটা অনেক চিন্তা করেছিলাম, কারণ আমার অনেক ফেভারিট একটা ড্রেস, কিন্তু আর নেওয়া হলো না। এই জিনিসটাকে সেপারেট করে এখান থেকে দিলে না এই জায়গা থেকে ডিজাইনটা মানে অনেক একটা মানে অনেক সুন্দর একটা জিনিস হতো, অনেক সুন্দর ডিজাইন হতো। আর স্লিভের এখানে যে এই চওড়া জিনিসটা এটা এখানেই থাকতো, না বুঝতে পারলে অবশ্যই বলবেন। এখন আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর করে, আপনারাও সুন্দর সুন্দর করে স্ক্রিনশট অথবা নীলাদ্রি লিখে কিন্তু অর্ডার করে দিবেন ওকে, কারণ এবার মিস করলে শেষ, সব শেষ হয়ে যাবে। ওকে দেখেন এই হচ্ছে গিয়ে নেকের কাজ, এটা ফুললি সিলভার জড়ি দিয়ে ওয়ার্ক করা, ওকে ফুললি সিলভার জড়ি দিয়ে ওয়ার্ক করা। তারপর এখানে সিলভার সিকোয়েন্সও আছে, তারপর এখানে একটু মেরুন রেড আছে যেটা নাকি প্যান্টের সাথে ম্যাচ করে দিয়েছে। নেকের কাজের ডিজাইনটা অনেক সুন্দর, এটাকে আপনার যত সুন্দর করে কাটওয়ার্ক করে বসাবেন এটার লুক, এটার ফিনিশিং ততই সুন্দর আসবে ঠিক আছে, ততই সুন্দর আসবে। দুইটা অর্ডার করেছিলাম পেলাম না, রুমানা আপু রিয়েলি 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 সরি, কালকে ড্রেসগুলো আমার মনে হয় লাইফ টাইমে সোল্ড আউট হয়ে গিয়েছিল। আজকেরটা ভালো লাগলে মিস করবেন না, কারণ আজকেরটা রিজনেবল, অনেক রিজনেবল, তার মধ্যে হচ্ছে কি আজকের কোয়ালিটিটা অনেক ভালো, অনেক ভালো, মানে কোয়ালিটি হচ্ছে গিয়ে বেস্ট, সুন্দর তো আছে সুন্দর মেনে নিলাম, হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু কোয়ালিটি বাবা অনেক ভালো, অনেক ভালো। এটা নিলে মানে যে নিবে সে হচ্ছে গিয়ে মানে লাকি হবে সত্যিকার, ট্রাস্ট মি। এই যে দেখেন এটার নিচে পুরো সিকোয়েন্স দিয়ে কাজ করা খুব সুন্দর করে, আর সিকোয়েন্সগুলো যদি দেখেন খুব সুন্দর ঘন ঘন করে কিন্তু সিকোয়েন্সগুলো বসিয়ে দিয়েছে ঠিক আছে, একদম সুন্দর করে এমব্রয়ডারি করে বসানো। এটা কিন্তু আমি আবার একটু ছোট করে বসিয়েছি, যেহেতু এই যে এই জায়গা থেকে আমি এই দুইটা প্যাচকে বসিয়েছি, তার জন্য কিন্তু আমার এমব্রয়ডারিটা একটু ছোট করতে হয়েছে, কিন্তু আপনারা যদি এই প্যাচটা না দেন তাহলে এমব্রয়ডারিটাকে এই দেখেন অনেক বড় করে কিন্তু বসাতে পারবেন, এটা কিন্তু অনেক লম্বা ওকে, এটা কিন্তু অনেক লম্বা, এটাকে কিন্তু আরো বড় করে জিনিসটাকে নিচে পর্যন্ত ঝুলিয়ে বসাতে পারবেন, খুব সুন্দর লাগবে দেখতে ওকে। এটার বাকি জিনিসগুলো দিয়ে দাও, এটার সাথে অনেক এমব্রয়ডারি। এই যে এই দুইটা প্যাচের কথা আমি বলছিলাম, যেরকম লম্বা লম্বা করে আমি এখানে বসিয়েছি, এটাকে এখানে না দিয়ে এই যে নিচে থেকে যে এই সাইড থেকে একটা আর হচ্ছে গিয়ে এই সাইড থেকে একটা, মানে এখানে একটা এরকম করে দিয়ে দিবেন, সুন্দর হবে জিনিসটা দেখতে ওকে। এটার জিনিসটাও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন সিকোয়েন্স দিয়ে খুব একদম সুন্দর করে সুতা দিয়ে জড়িয়ে দিয়ে
আর এই যে অরেঞ্জিশ রেড নাকি মেরুন রেড কালার দিয়ে কাজ করে দিয়েছে খুব সুন্দর করে, এই দুইটা প্যাচও অনেক সুন্দর। এটা চাইলে আবার স্লিভের এখানেও বসাতে পারবেন, এই যে স্লিভের এখানেও বসালে দেখেন খুব সুন্দর হবে জিনিসটা, তাই না? স্লিভের এখানে যে কোনো একটা এমব্রয়ডারি দিবেন, দেখবেন যে আরও সুন্দর ড্রেসটা উপর থেকে আরও সুন্দর লাগবে। হয় এইটা না হয় যে এখানে আরেকটা আছে দাও, ওই প্যাচগুলোও দিয়ে দাও, না এটা না, এই যে এটা দাও আগে, হ্যাঁ এটা দাও, এই যে এই দুইটা থেকে যে কোনো একটা স্লিভে প্যান্টে দিতে পারেন, বাট প্যান্ট যেহেতু প্রিন্টেড, প্যান্টে আমার মনে হয় না দিল দিয়ে কোনো লাভ আছে, কারণ প্যান্টের সাথে মিশে যাবে। এই যে এইটা কিন্তু অনেক গর্জিয়াস, ঠিক আছে? ভেবেছি হয়তো লেট ফোন আসবে, এদিকে ড্রেসই নেই। ফারিনা, ফারিনাপুকে ড্রেস দাও নাই, ফারিনাপু কাকে অর্ডার করেছিল? আল্লাহ আল্লাহ কি করলা, আল্লাহ শিট, আপু সরি সরি সরি, আমি জানি না আসলে কে ড্রেস পেয়েছে কে ড্রেস পায়নি, কারণ কালকে ড্রেসও অনেক অর্ডার ছিল। রিয়েলি সরি আপু, রিয়েলি রিয়েলি সরি আপু, সত্যি সরি। এই দেখেন এটা হচ্ছে গিয়ে স্লিভের মধ্যে যেটা আমি দিয়েছি, এখানে যে এই চড়া কাজটা এটাকে স্লিভের নিচেই দিবেন, তাহলে এই যে দেখেন অনেক সুন্দর লাগে জিনিসটা দেখতে। আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা অনেক সুন্দর, এটাকে সেপারেট করে স্লিভের উপরেও বসাতে পারবেন। ওকে, বাকিটা আপনাদের ইচ্ছা কীভাবে বানাবেন, আমি আর কি ভেবেছিলাম এভাবে বানাবো তার জন্য আর কি দিলাম। ওকে, এই হচ্ছে গিয়ে আরেকটা এমব্রয়ডারি প্যাচ, এখানে এমব্রয়ডারি প্যাচ এখানে এমব্রয়ডারি টোটাল ছয়টা। ওকে দাও, নিচে প্যানেলটা দিয়ে দাও, এখানে এমব্রয়ডারি টোটাল ছয়টা, এই চারটা থেকে যে কোনো দুইটা স্লিভের উপরে বসাবেন, দেখবেন কি যে ড্রেসটা বানিয়ে দেখাতে পারলে আরও ভালো হতো নতুন ডিজাইনে, তাহলে দেখা যেত হ্যাঁ আসলে অনেক গর্জিয়াস লাগে। এমনিতেও গর্জিয়াস লাগছে, বাট ওরভাবে করে বানালে আরও গর্জিয়াস লাগবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আরেকটা নিচের প্যানেল, যেটাকে নাকি আমি নিচেই দিয়েছি সুন্দর করে। আর এই প্যানেলগুলোর প্রতিটা যে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি, এই ডিজাইনগুলো, হাই হ্যালো সাগর রায় আপু কেমন আছেন আপু, আজকে অনেকদিন পরে আপুর কমেন্ট পেলাম, তাই না, অনেকদিন পরে। এই যে এই যে প্যানেলটা, এটাও কিন্তু পুরো ফুল সিকোয়েন্স দিয়ে কাজ করা। এখানে যে কয়টা যে এমব্রয়ডারি দেখালাম, এই যে এই এখানে হচ্ছে গিয়ে 1 2 3 4, এখানে চারটা আছে আর এই জায়গার মধ্যে দুইটা আছে, সব পুরো ছয়টা এমব্রয়ডারির মধ্যেই কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করে ফিনিশিং করে দিয়েছে। ওকে, আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে এখানে প্রতিটা এমব্রয়ডারির ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট, মানে খুব ডিজাইনার ওয়েতে জিনিসটা করা হয়েছে, মানে এমন না যে গোল একটা বা এখানে একটা গোল এখানে, মানে জিনিসটা না এমন না, মানে খুব সুন্দর, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, বাট ডিজাইনটা যে করেছে অনেক সুন্দর, যার জন্য এটা কাটওয়ার্ক করে যখন আপনারা এমব্রয়ডারি করে বসাবেন আরও অনেক সুন্দর লাগবে ড্রেসটার মধ্যে দেখতে, ঠিক আছে? আপুকে দেখলে মন ভালো হয়ে যায়, কামরুন আপু লিখেছে, তাই আপু, এই যে দেখেন এর জন্য মন ভালো করার জন্য আপনাদের আমি প্রতিদিন এসে পড়ি। এই দেখেন, এই হচ্ছে কি এটা সুপার হিট প্যান্ট, যেটা আমি লাইভে ফার্স্টে এসেই বললাম যে প্রিন্টেড প্যান্ট যে এত, কারণ ইউজুয়ালি দেখা যায় কি আপনি প্যান্টের মধ্যে যদি সুন্দর কোনো প্রিন্ট দিতে চান বা ফুল প্রিন্টেড এক প্যান্ট বানাতে চান, তখন কিন্তু পিওর কটনের মধ্যে মানে প্রিন্টটা না উঠানো খুব ডিফিকাল্ট হয়, কারণ হচ্ছে গিয়ে মানে পিওর কটনটা তো একটু আর কি একদম যে সিল্কের মতো না, জিনিসটা পিসলা আর স্মুথ হয় না, তো এর জন্য দেখা যায় কি ওটার মধ্যে না মানে প্রিন্ট বসানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু এই প্যান্ট দেখলে আপনার মানে মনে হবে যে ইয়াস, মানে প্রিন্টেড প্যান্ট এত ভালো কোয়ালিটির হতে পারে, এই প্যান্ট দেখলে আপনি আর কি মানতে বাধ্য হবেন যে প্রিন্টেড প্যান্ট এত ভালো হতে পারে, কারণ এটার ফুল প্যান্ট আপনার মেরুন কালারের মধ্যে প্রিন্ট করা আর পুরো প্যান্টটা না আপনার কটনের মধ্যে আছে, একদম কটনের মধ্যে আছে, খুবই কমফোর্টেবল, হ্যাঁ খুবই কমফোর্টেবল। এটাকে আমি স্কার্ট প্লাজো বানিয়েছি, যেহেতু প্রিন্টেড প্যান্ট আর ফ্যাব্রিক্স অনেক বেশি দেয়া, তো ফ্যাব্রিক্স যেন একটু নষ্ট না হয় অ্যাজ ইউজুয়াল, যেটা নাকি আমি করি যে প্রিন্ট সুন্দর হলে আমি সব কাপড় মিলিয়ে না বানানোর চেষ্টা করি যে প্রিন্ট যেন কাটা না যায়। এটার প্যান্টের কাপড় অনেক বেশি দিয়েছে, তো এর জন্য আমি এটাকে ঢিলা করে স্কার্ট প্লাজো বানিয়েছি, আমার একটা পিকচার আছে পোস্ট করব, ঢিলা করে স্কার্ট প্লাজো বানিয়েছি। আর হচ্ছে গিয়ে আপনারা চাইলে স্কার্ট প্লাজো প্যান্ট কাটিং যেটা মন চায় সেটা বানাতে পারবেন, খুব সুন্দর করে মেরুনের মধ্যে হোয়াইট কালারের প্রিন্ট দিয়ে দিয়েছে। ওকে, মেরুনের মধ্যে হোয়াইট কালার প্রিন্ট দিয়ে দিয়েছে। এখন এটা ধরো সুন্দর ওড়নাটা, ফার্স্টে আমারটা দেখাই, এটার ওড়না অনেক সুন্দর, লাস্টবার আমি খুলে পড়েছিলাম, আজকে তো আমার টাইমই নাই, এর জন্য হচ্ছে কি এমনি পরে ফেলেছি। আপু ডিজাইনার কোটি ড্রেস আনো, আচ্ছা আপু অবশ্যই চেষ্টা করব, হ্যাঁ অবশ্যই চেষ্টা করব। এই যে দেখেন এটার ওড়না অনেক সুন্দর, আর অ্যাজ অলওয়েজ যেটা নাকি আমি বলি, একটা ড্রেসের ওড়না সুন্দর হলে ড্রেস এমনিতেই সুন্দর লাগে, দেখেন একদম এটা খোলার সাথে সাথে ড্রেসটা আরও বেশি কিন্তু সুন্দর হয়ে গেল। যখন আপনার এই কাজগুলো নিচে প্যানেল হিসেবে দিবেন, তখন এটা দেখতে ট্রাস্ট মি আরও সুন্দর লাগবে, আরও গর্জিয়াস লাগবে, কারণ ওড়না দিয়ে তো উপরে পোর্শনটা ঢাকাই থাকবে, তো নিচে প্যানেলটা চড়া হলে ড্রেসটা না আরও গর্জিয়াস আর আরও অনেক সুন্দর লাগবে, কারণ এটা ওড়নাটা অনেক সুন্দর, অনেক কালারফুল আর ওড়নার ফ্যাব্রিক্স অনেক ভালো,
একদম বেবি সফট স্কিনের মতো, একদম নরম, একদম মাখনের মানে মাখনের থেকেও নরম, এত নরম। আর এটা ফ্যাব্রিক্স আমি বারবার করে বলছি, খুবই ভালো ফ্যাব্রিক্স, মানে আপনারা খুবই খুশি হয়ে যাবে ফ্যাব্রিক্স ধরার সাথে সাথে। তারপরে সুন্দর নাকি, কত সুন্দর লাইভে কত সুন্দর দেখেছি, সামনাসামনি কত সুন্দর, এটার চিন্তা পরে আসবে, আগে আপনারা হচ্ছে গিয়ে কোয়ালিটি দেখে ড্রেস ধরেই আপনারা পাগল হয়ে যাবেন যে এত ভালো কোয়ালিটি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, পুরো ওড়নার মধ্যে আপনার কালারফুল ভাবে প্রিন্ট করে দিয়েছে, মেরুন আছে, ব্লু আছে। এই ওড়নাটা এত কালারফুল হওয়াতে যে প্যান্টের সাথে মিলিয়ে যে প্রিন্টটা করেছে, এর জন্য এটা প্যান্টের সাথে, যেহেতু কামিজ হচ্ছে গিয়ে ব্লু আর প্যান্ট হচ্ছে গিয়ে মেরুন, তো ওড়নাটা নিলে, আমার প্যান্টটা অবশ্য দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওড়নাটা নিলে যে দেখেন প্যান্টের সাথে ওড়না কামিজ সব খুব সুন্দর করে না ম্যাচ হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। এই যে প্রাইস বলে দিচ্ছে, আমার ড্রেস দেখানো শেষ, সব শেষ না দেখানো, এই হচ্ছে গিয়ে সফট ওড়না। এই ড্রেসের কামিজ ওড়না প্যান্ট তিনোটার ফ্যাব্রিক্স হচ্ছে গিয়ে মাথা নষ্ট ফ্যাব্রিক্স, দাও মেজারমেন্ট টেপটা দিয়ে দাও, মাথা নষ্ট ফ্যাব্রিক্স। এটার কিন্তু আমি ফুল বডিটা একবারেই হচ্ছে গিয়ে মেজারমেন্ট করে বলে দিচ্ছি, এটার স্লিভ আপনারা সাইডে থেকে বের করবেন, যেহেতু রানিং প্রিন্টের মতো করে স্লিভ সহ একসাথে দেয়া আছে, হ্যাঁ স্লিভের প্রিন্টও একসাথে দেয়া আছে, তো আপনারা আপনাদের মাপ মত অনুযায়ী এটার স্লিভটা বের করে নেবেন। আমি একবারেই ফুল বডি কত আছে স্লিভ সহ পুরাটাই আমি বলে দিচ্ছি একবারে। আচ্ছা 44 কত হয় 88, এটার বডি কিন্তু 88 ইঞ্চ দেয়া আছে, ওকে 88 ইঞ্চ দেয়া আছে, ওড়নাটা অনেক অসাম অনেক। আর যে কোনো ড্রেসের ওড়না সুন্দর হলে কিন্তু ড্রেসটা অনেক এমনিতেই অনেক সুন্দর লাগে, কারণ আমরা তো ওড়না খুলে পরি, তো অবশ্য গলায় পরলে তো আর দেখা যায় না, আমিও নর্মালি ওড়না খুলেই পরি, তো তখন দেখা যায় কি ড্রেস অনেক সুন্দর লাগে। এটার লেন্থ হচ্ছে গিয়ে 48, হ্যাঁ এটার লেন্থ 48 আছে, নিচে প্যানেল যদি ঝুলিয়ে বসান তাহলে তো আরও লম্বা হবে, আর না হলে আমার মতো চাপা বসিয়ে দিলে নিচে থেকে তাহলে হচ্ছে গিয়ে আপনার এর আর কি 48ই হবে, তো আপনার ইচ্ছা। আমি অবশ্য এখন একটু শর্টই বানাই, এত লং পরি না, 46-47 পরি অবশ্য, 48ও এখন পরিনি, একটু শর্ট শর্ট পরি। আর তার মধ্যে এটার প্যান্ট তো অনেক সুন্দর, এটা শর্ট করে বানালে জিনিসটা আরও অনেক সুন্দর হবে। আচ্ছা না এটা তো নিচে যাবে, এটা নিচেই ভালো লাগে তাই না, উপরে ভালো লাগে না, উপরে এত সুন্দর সুন্দর এমব্রয়ডারিগুলো আছে। আচ্ছা এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এখন আমি এটা প্রাইসটা বলে দিচ্ছি, ওড়নাটা দিয়ে দাও, চরম ওড়নাটা দিয়ে দাও, চরম সুন্দর, অনেক সুন্দর এটা ওড়না, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক নীলাদ্রি আমার অনেক পছন্দের একটা ড্রেস, নীলাদ্রি কালার হচ্ছে গিয়ে ব্লু, আর আমাকে তো ব্লু কালার স্যুট করে, মানে আমার মতো ব্রাউন স্কিন টোন সব আপুদেরকেই ব্লু কালার স্যুট করবে, সবাইকেই স্যুট করবে, বাট আমার মতো যারা আমার স্কিন টোনে যারা আছে তাদেরকে অনেক সুন্দর করে স্যুট করে, তো এর জন্য এই ব্লু কালার আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে ব্লু এর মধ্যে আছে ব্ল্যাক কালার প্রিন্ট, যেটা নাকি আরো সুন্দর করেছে, আর প্যান্টটা তো দেখতেই পাচ্ছেন প্রিন্টেড প্যান্ট, আর এটার সাথে আছে 6টা এমব্রয়ডারির প্যানেল প্যাচ, ওকে 6টা এমব্রয়ডারি প্যানেল প্যাচ আছে, সাথেই এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন কি লেভেলের সুন্দর। আর এটার সৌন্দর্য তো আছে, একদম পুরো একদম উপর থেকে নিচে পর্যন্ত পুরো ড্রেস সুন্দর, বাট এটার কোয়ালিটি কিন্তু বারবার করে বলছি একদম A1 কোয়ালিটি। এটার কামিজ ধরলে সত্যিকারের, আপনারা যারা নিবেন তারা আমার কথার সাথে ড্রেসটা মিলাবেন, মানে কামিজটা যখন ধরবেন আপনার, মানে আপনার মনে হবে যে আপনি পাকিস্তানি লন ফ্যাব্রিক্স ধরছেন, মানে আপনার এমন ফিল হবে, মানে কামিজটার এত আর কি, মানে একদম সফট, ঠিক আছে একদম সফট। আর প্যান্টটা হচ্ছে গিয়ে একদম সুন্দর পিওর কটনের মধ্যে আছে, ওড়নাটা হচ্ছে গিয়ে একদম সফট, একদম মাখনের থেকেও নরম, সফট একটা পিওর শিফনের মধ্যে আছে, সাথেই আপনার যেই 6টা এমব্রয়ডারি দিয়ে দিয়েছে 6টা এমব্রয়ডারির মধ্যেই কিন্তু 6টা এমব্রয়ডারির মধ্যেই কিন্তু আপনার সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করে দিয়েছে, ঠিক আছে একদম 6টা এমব্রয়ডারিতে সিকোয়েন্স দিয়ে ফিনিশিং করা। এখন আরেকটা জিনিস আমি বলি, এই টাইপের যে ড্রেসগুলো হয় ইউজুয়ালি যে এতগুলো এমব্রয়ডারি সহ প্লাস প্রিন্টেড প্যান্টের সাথে, এগুলো কিন্তু মিনিমাম আপনার সেলিং প্রাইস 1750 থেকে 1850 টাকা হয়, ঠিক আছে 1750 থেকে 1850 টাকা এগুলো মিনিমাম সেলিং প্রাইস হয়, কারণ দেখা যায় যে একটা অথবা দুইটা এমব্রয়ডারি থাকলে আপনার 1550-1580 এরকম প্রাইসে সেল হয়, আর যদি আপনার এমব্রয়ডারি তিনটা হয় একদম গুনে গুনে তিনটে এমব্রয়ডারি হয় তখনও কিন্তু এগুলোর সেলিং প্রাইস 1650 হয়। তারপরে এমব্রয়ডারি বাড়ার সাথে সাথে আপনার 20 টাকা 30 টাকা 50 টাকা করে ড্রেসের প্রাইসগুলো বাড়তে থাকে, কিন্তু তারপরেও এই ড্রেসটা আপনারা অনেক রিজনেবলে পেয়েছিলেন, মানে অনেক অনেক অনেকই রিজনেবলের মধ্যে পেয়েছিলেন প্রথমবার। এবারও কিন্তু ড্রেসটার একদম অ্যাজ ইউজুয়াল প্রাইসই রাখার কথা ছিল, ইনফ্যাক্ট এবার আমাদের যে ড্রেসগুলো এসেছে, ও আরেকটা জিনিস বলে নিচ্ছি,
নেক্সটে যখন আমাদের আরো নতুন নতুন ডিজাইন আসবে ওগুলো কিন্তু আমি মনে হয় না এই ধরনের প্রাইসে দিতে পারবো, কারণ এখন ড্রেসগুলোর প্রাইস অনেক বেড়ে গিয়েছে, আগের থেকে কস্টিং অনেক বেড়ে গিয়েছে। আমি যাই রিস্টক করতে যাচ্ছি ওগুলোর কস্টিং আমার আগের থেকে 100 থেকে 200 টাকা করে আমার বেশি বেড়ে যাচ্ছে এক একটা ড্রেসের মধ্যে। তো আগে এটা আপনাদেরকে বলে নিলাম। এর জন্য দেখা গিয়েছে যে অনেক আগের ড্রেস আপুরা অনেক পছন্দ করেন, বাট রিস্টক করা পসিবল হচ্ছে না। তো এটাও রিস্টক করেছি, এটাতেও আমাদের কস্টিংটা বেশি পড়েছে, কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে এটা ডিসেম্বর মাস আর আমি বলেছি যে আমি যাই দিব এই মাসে, আমি সব হচ্ছে গিয়ে মানে ডিসকাউন্ট একটু হলেও দেওয়ার চেষ্টা করব। তো এটাতে আমরা অল্প কিছু ডিসকাউন্ট করে দিয়েছি, মানে ডিসকাউন্ট অবশ্য করা দরকার ছিল না, বাট টোকেন অফ লাভ হিসাবে যতটুকু পসিবল হয়েছে করে দিয়েছি। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1550 টাকা করে, ঠিক আছে, 1550 টাকা করে। এটা প্রিভিয়াস প্রাইসটা রাখলে আপুরা প্রিভিয়াস প্রাইসেই নিত, কারণ এটা প্রিভিয়াস প্রাইসই তো একদম রিজনেবল ছিল, কারণ এটা 6টা এমব্রয়ডারি সহ মানে এই প্রাইসে পাওয়া যায় না। এটা হচ্ছে গিয়ে আপনার মিনিমাম এই ধরনের ড্রেসগুলো সেলিং প্রাইস, কিন্তু এখনও আপনি যদি মার্কেটে দেখেন যে এরকম 5টা 6টা এমব্রয়ডারির সাথে প্রিন্টেড প্যান্টের ড্রেস কিন্তু 1750, 1850 ইভেন 1950, 2500 এরকম প্রাইসও হয়। এত ভালো কোয়ালিটির ড্রেস তো প্রাইস অবশ্যই এত দাম দিয়ে নিতেই হবে, কিন্তু শুধু আপুদের জন্য আগে থেকে কিছু আমি বললাম না যেটা এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট করার কোনো মানে কথাই ছিল না, তার মধ্যে এটা তো আমরা রিস্টক করেছি যেহেতু আপুর অনেক 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 পছন্দ করেছেন, একদম সুপার হিট নীলাদ্রি, এই জন্য রিস্টক করেছি। তার জন্য অল্প কিছু, ঠিক আছে, অল্প কিছু ডিসকাউন্ট করে দিয়েছি, এইবার মিস করবেন না, ওকে। কটন লাভার্স আপুরা নিয়ে নিবেন, নিয়ে চুপ করে বসে থাকবেন, ঠিক আছে, কারণ আস্তে আস্তে ড্রেসের প্রাইস, ইন্ডিয়ান ড্রেস পাকিস্তানি ড্রেস এবার আমরা যাই আনছি, যাই অর্ডার করেছি, মানে ড্রেসগুলোর প্রাইস আগের থেকেও বেশি বেড়ে যাচ্ছে, এর জন্য রিস্টক করাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো যাদের যাদের ভালো লাগে, যারা কটন অনেক ভালোবাসেন, চুপ করে নিয়ে বসে থাকবেন, একদম ডানে বামে কিচ্ছু দেখা যাবে না, একদম নিয়ে নিতে হবে, ঠিক আছে। নীলাদ্রিকে মিস করা যায়, এত সুন্দর নীলাদ্রি বলেন। হাই আপু, হ্যালো রেশমা আপু, নাইস, ওকে আপু, ফ্রন্টের ডিজাইনটা কেমন হলে সুন্দর লাগবে আবার বলো। আচ্ছা ঠিক আছে, আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমি তো বলেছিলাম এবার আমি একটু ডিফারেন্টভাবে বানাতে চেয়েছিলাম। এই যে ফ্রন্টের ডিজাইনটা হচ্ছে কি নেকের যেটা, এটা তো নেকেই থাকবে, আর নিচে যে প্যানেল এটা নিচেই থাকবে, এখানে 2টা প্যাচ আর স্লিভে 2টা প্যাচ, এই 4টা প্যাচের মধ্যে যে কোনো 2টা প্যাচ স্লিভের উপরে দিলে ভালো লাগবে, আর এখান থেকে আমার মনে হয় কি এই 2টা সরিয়ে ফেললে এটা আরও সুন্দর লাগবে। আর এমনিতেও যখন আমি ওড়নাটা খুলে পরি, আমার জন্য আমার মাথায় এর জন্য এই আইডিয়াটা আসছে, আমি যখন এটার ওড়নাটা খুলে পরি যেভাবে করে যখন আমি পরি, এটার না মানে দেখা যায় না, মানে জিনিসটা নেই যে এরকম লাগে, তো আমার কাছে মনে হয় ভালোই লাগে, বাট এটা আরও ভালো লাগবে যদি এই 2টা জিনিসকে আমি খুলে নিচে দিয়ে দেই, তাহলে এটা আরো সুন্দর লাগবে, কারণ নিচে প্যানেলটা চড়া লাগবে, দেখতে খুব ভালো লাগবে। তো এরকম করলে ড্রেসটা আরো বেশি সুন্দর হবে, মানে মাঝখান থেকে জিনিসটা খালি থাকলে এটা দেখতে আরো সুন্দর হবে, তখন সব ফোকাস থাকবে হচ্ছে গিয়ে গলায় আর হচ্ছে গিয়ে কামিজের নিচের প্যানেলে, তো জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। স্লিভের এখানে একটা এমব্রয়ডারি আর এই যে এখানে চিকুন করে, আমি যেটা লাইভের মাঝখানে বললাম, এভাবে করলে জিনিসটা অনেক সুন্দর হবে। আমার আছে আপু ড্রেসটা অনেক কমফোর্টেবল, আসলে অনেক কমফোর্টেবল না, কারণ এগুলোর ফ্যাব্রিক্স অনেক ভালো, অনেক ভালো, মানে কিচ্ছু আপনি ড্রেসটা নিলে দেখবেন যে এখানে কিচ্ছু মিক্স নেই। অনেক সময় থাকে না যে প্যান্টের কাপড় আপনারা মিক্স পেয়ে যান, ওড়না মিক্স পেয়ে যান, কিন্তু এটা হচ্ছে গিয়ে একদম বললাম না, আপনারা কামিজ ধরে আপনার মনে হবে যে পাকিস্তানি লন ফ্যাব্রিক, আর প্যান্টটাও পিওরের মধ্যে আছে, আর ওড়নাটা তো সেই মানে সুন্দর প্লাস সফট, অনেক সুন্দর। যারা এখন পর্যন্ত নেননি মিস করবেন না, নিয়ে নেবেন, আর যারা লাস্টবার নিতে পারেনি এবার অবশ্যই নিয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1550 টাকা, মানে 1550 টাকা দিয়ে ইউজুয়ালি আমরা 2টা এমব্রয়ডারির ড্রেস পেয়ে থাকি। 2টা এমব্রয়ডারি ড্রেস হচ্ছে গিয়ে 1550 টাকা, একটা হলে 1500, 3টা হলে 1650, এরকম করে 4টা হলে 1680, তার মানে 6টা হলে কিন্তু একদম 1750-এর নিচে পসিবল না, কারণ বললাম না আপনার এমব্রয়ডারি অ্যাডের সাথে সাথে প্রাইস হচ্ছে গিয়ে বাড়তে থাকে, 50 টাকা 20 টাকা এমব্রয়ডারি উপর ডিপেন্ড করে বাড়তে থাকে জিনিসটা। তো ওই হিসাবে আপনারা এটা পাচ্ছেন। এই যে রেভেন, আমি এটা যেটা আমি মাত্র বললাম, রেভেনও আমার আনার ইচ্ছা ছিল, আমি জানি না আমি ফিউচারে আমরা চেষ্টা করছি আনতে পারবো কি না, কারণ আগে আমরা যেই ড্রেসগুলো যে প্রাইসে এনেছি, এবার হচ্ছে কি ইন্ডিয়াতেই ড্রেসগুলোর প্রাইস অনেক বেড়ে গিয়েছে, মানে ইন্ডিয়াতেই অনেক বেড়ে গিয়েছে, দেখা গিয়েছে যে 100, 150 আইসি ওখানে বেড়ে গিয়েছে, তো আমাদের এখানে 100, 200, 250 এরকম করে এক একটা ড্রেসের মধ্যে টাকা আর কি বেড়ে যাচ্ছে।
তো এর জন্য রিস্টক করা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছে, তারপরও আমরা চেষ্টা করছি কিভাবে কি করা যায় দেখি, ঠিক আছে? কারণ আমরা তো আর আর কি ড্রেস আগে রিজনেবল এনে এখন তো আর দাম বাড়িয়ে দিতে পারবো না, তো দেখা যাক, চেষ্টা করছি যে যে ড্রেস রিস্টক করা পসিবল হয় রিস্টক করে অবশ্যই আমি লাইভ তো করেই দিব। আর নীলাদ্রি মিস করবেন না, ঠিক আছে? যাদের কটন পছন্দ নিয়ে নেবেন, কারণ অনেক সুন্দর অনেক রিজনেবলে পাচ্ছেন। ওকে, এখন এর জন্য এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। নিশা আপু গতকালকে পিঙ্কটা কি নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, গতকালকে পিঙ্কটা আমি কালকেই রেখে দিয়েছি। আমি জানি স্টক আউট হয়ে গিয়েছে, বাট মানে লোভ, মেয়েদের তো হচ্ছে গিয়ে ড্রেসের লোভ, তাই না? মানে কিছু করার নাই আসলে, আমি আমি কিছু আমার কষ্টও লাগছে। আজকে সকালে ভাবছিলাম যে আচ্ছা স্টক আউট হয়ে গিয়েছে, আমারটা কি দিয়ে দিব, কিন্তু আসলে আমি যাই না, আমি মানে আমার সম্ভব না এটা দিয়ে দেয়া, মানে সম্ভব না, কি বলবো। আচ্ছা এখনের জন্য এতটুকুই থাকুক, যারা পিঙ্কটা নিয়েছেন তারা খুব লাকি, আমার মতো খুব লাকি, খুবই লাকি হবেন সত্যি, কারণ অনেক সুন্দর ড্রেসটা। এখনের জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল 2:30 আবার দেখা হবে। পাকিস্তানি কুর্তি শেষ, হ্যাঁ পাকিস্তানি কুর্তি শেষ আপু, পাকিস্তানি কুর্তি শেষ হয়ে গিয়েছে। এখনের জন্য এতটুকুই থাকুক, সবার সাথে আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নীলাদ্রি এখনও নেননি নিয়ে নেবেন, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1550 টাকা করে। ওকে, আগামীকাল সবার সাথে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ সবাইকে।